আজকে মা দিবস দু হাজার একুশ সন অর্থাৎ দু হাজার সনের মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবসে এবার রমজান মাস পড়েছে রোজা ছাব্বিশ রোজা আবার ছাব্বিশ বৈশাখ কিছুক্ষণ পর আজান পড়বে ইফতারের আজান আজকে ইফতারে আমরা কেক খাব মা দিবসের জন্য আমি মায়ের জন্য একটা কেক এনেছি কেক খাবো আর ছোটোবেলা থেকে দেখেছি আম্মু ইফতারে নিজের হাতে পেঁয়াজো ছোলা বুট চপ বেগুনি সব কিছু বানান কিন্তু আজকে আমি বলেছি রান্না করে যাওয়া যাবে না আজকে আমি সব বাইরে থেকে আনবো এবং আম্মুকে আমি আজকে রান্না করে সত্যিই ঢুকতে দেয়নি আমি আজকে সব কিছু কিনে এনেছি অফিস থেকে ফেরার সময় অফিস থেকে ফেরার সময় না অফিস থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে গিয়ে কিনে এনেছি এটা হচ্ছে মালাই পাটি সাপটা পাটি সাপটা ইজোলে আমরা যে পাটিসাপটা খাই সেটা না এটা হচ্ছে মালাই পাটি সাপটা আমাদের ঘরে তিনজন মানুষ মা বাবা আমি তিনজনের জন্য তিন পিস ফ্রাইড চিকেন ছানার সন্দেশ তিন পিস আর হচ্ছে গিয়ে আমি কাঁচি খেতে খুব পছন্দ করি তিনজনের জন্য তিনটা কাচি তিনজনের জন্য লিচি ড্রিঙ্কস ঠান্ডা আম আছে কলা আছে আজান পড়ে গেছে আপনারা ভালো থাকবেন সবার মাকে নিয়ে ভালো থাকবেন মায়ের যত্ন নেবেন পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা করোনা ভাইরাসের এই সময়ে লকডাউনের এই নিরাপদে থাকবেন ভালো থাকবেন